বারবার চিন্তা করি পূর্ণিমা শাড়ি থেকে কোনো ড্রেস নেব না, কিন্তু শেষে পূর্ণিমা শাড়ি থেকেই নিতে হয়। এতবার চেষ্টা করি এইবার অন্য পেজ থেকে নেব, হাজারটা ড্রেস দেখার পরে অন্য পেজে, শেষে হুট করে যখন পূর্ণিমা শাড়ি অফার দেয় তখন আর লোভে মানে না, এখান থেকেই অর্ডার করতে হয়। আর এখানকার সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে। ইমোতে শান্ত ভাইয়া নামে একটা ভাইয়া আছে, ওনার কাছে যখনই জামার ছবি দেওয়া হয় তখনই সে জামাগুলো বলে দেয় আছে কি না। এবং এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে, তো এই ভিড়ের ভিতরে সে অনেক পরিশ্রম করে ড্রেসগুলো নিয়ে আসে এবং ছবি তুলে দেখায় যে আপু এটা আছে বা এটা নেই। তো আমি পূর্ণিমা শাড়ি থেকে এখানে তিনটা থ্রি পিস অর্ডার করেছি। এবার দুইটা মালহার ড্রেস যেটা আমি 800 টাকাতে পেয়েছি, আর একটা ছিল মাহেশ্বরী, মাহেশ্বরী সিল্ক কটন আর কি যেটা। তো আমি এর আগের বারও মালহার ড্রেস নিয়েছি, তো মালহার ড্রেসগুলো আমার খুবই পছন্দ। এই মালহার ড্রেস দুইটা অনেক কষ্টের পরে খুঁজে পেয়েছি। আমি প্রথমে ভাবছিলাম এর পাড়গুলো মানে উঠে যাবে এরকম ভাবছিলাম, তো এইটাতে দেখলাম যে না, এটা নিখুঁতভাবে এমনভাবে সুন্দর করে দেওয়া যে এটার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পায়জামা জামাগুলো সুতি হতে পরে অনেক ভালো লাগে, এবং এটা যে মালহা সেটা বোঝার জন্য এই জামার নিচে, দুইটা জামার নিচেই মালহা লেখা আছে। তো বারবার যে নোটিফিকেশনগুলো আসে পূর্ণিমার, তো হাজার পেজ দেখার পরেও ওই হুট করেই কেন জানি পূর্ণিমার শাড়ির ড্রেসগুলোই ভালো লাগে। আর এখানকার ভাইয়ারা এত ভালো যা বলার মতো না, অনেক পরিশ্রম করে। যে প্রতিদিন আমি যদি বলি যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখেন, ওরা সাথে সাথে এই ড্রেসটা দেখায় এবং বলে দেয় এটা আছে কি এটা নাই, বিরক্ত, কোনো প্রকার বিরক্ত হয় না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং সে খুব সুন্দরভাবে ছবি পাঠায় যে কোনটা ভালো এবং কোনটা ভালো না, কোনটার অফার কোনটা চলতেছে এটা দেখায়। তো আমার কাছে পূর্ণিমা শাড়ি অনেক অনেক ভালো সার্ভিস দেয়, আপনাদের কাছে কেমন দেয় তা জানি না। এর জন্য আমি রিভিউ হিসেবে এইটা খুব সুন্দরভাবে একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমার কাছে কেন জানি এই পেজটা খুবই ভালো লাগে। আমি যদিও আমি সেখানে যাইনি সে দোকানগুলোতে, আমি আমার কমপক্ষে বিশটার মতো ড্রেস এখান থেকে নেওয়া, প্রতি ঈদে এবং অফার যখন দেয় তখনই নেই। এই ওই তো যে বললাম যে অন্য পেজে ড্রেস দেখি যে নিব, কনফার্ম করার পর হুট করে যখনই দেখি এখানে অফার হয়ে গেছে তখন আর কোনো কথাই নাই, এখান থেকেই নিতে হবে এবং এখান থেকেই নেই। এবং আমি নিশ্চিন্তে অর্ডার করি, পুরো টাকাটা যদিও ঢাকার বাইরে আগে নিয়ে নেয় তারপরও বলবো অনেক ভালো, এবং জামাগুলো যা দেখাবে ঠিক তাই দিবে, এখানে কোনো ভুল থাকে না। অনেক আপুরা বলে যে কোনো সাড়া পায় না এসএমএস দিলে, কেউ এসএমএসের অ্যান্সার দেয় না বা এটা সেটা। আমার কাছে মনে হয় যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কেউ যোগাযোগ করলে খুব তাড়াতাড়ি রেসপন্স করবে। তো যারা নিচের দিকে ওখানে ভিডিও প্রত্যেকটা ভিডিওর নিচের দিকে এই নাম্বারগুলো দিয়ে দেয়, তো সেই নাম্বারগুলোর নিচের দিক থেকে এসএমএস করলে সাড়া তাড়াতাড়ি পাওয়া যায়। আমি আমার কাছে ভালো লাগছে আর কি, এটা মানে বাড়ায় বলার জন্য কিছু না, কাউকে বাড়াইও বলতেছি না, আমার কাছে ভালো লাগে তাই আমি এটা একটা শেয়ার করলাম আপনাদের সাথে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, অনেক সময় নষ্ট করার জন্য।